আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের চুলায় তান্দুরি চিকেন করে দেখাবো। আমি খুব ইজিভাবে এই চিকেনটা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে সহজে চুলায় তৈরি করছি এই তান্দুরি চিকেন। আমি এখানে চিকেনের চারটা লেগ পিস নিয়েছি। আমি লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে লেগ পিসগুলোতে ডিপ কাট করে নিয়েছি। এভাবে ভালোভাবে কেচে নিতে হবে চিকেনগুলোকে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার দিচ্ছি আমি সামান্য রং। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিচ্ছি টক দই, আর এই টক দইয়ের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর দিচ্ছি লেবুর রস। এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে যতগুলো মশলা দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একটু চেক করে নেবেন। ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে মেখে নিতে হবে যাতে করে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায়। এবার আমি এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার মাখা হয়ে গেলে আমি চিকেনটাকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করব। আপনারা চাইলে সারা রাতের জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন। আমার চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখছি, ফিরে আসছি 4 ঘন্টা পর। আমার চিকেনটা হয়ে গেছে, আপনারা চাইলে সারা রাতের জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন। এতে করে অনেক ভালো একটা, খেতে অনেক মজা লাগবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার আমি একটা চিকেন পিস এভাবে তুলে সেটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন একসাথে ভাজবো না, দুইটা করে ভেজে নিব। আমি চিকেন পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আমি একবার 10 মিনিট করে ভেজে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। এবার আমি চিকেনটাকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। এবার আমি এই পাশটাকেও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভেজে নিব।
এবার আমি আর ঢাকনা দিব না, এবার আমি উল্টে পাল্টে এক সাইড 5 মিনিট করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার আমি যে একটা পুরো লোক আছে চিকেনের, তান্দুরি চিকেনের, সেটার জন্য আমি এটাকে 5 মিনিট ভেজে নিব এক পার্ট। এরপর আমি অন্য পার্ট আবারও 1 মিনিটের জন্য করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি সেম ওয়েতে আবারও 2টা চিকেন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আপনাদের সার্ভ করে চিকেনটা দেখাচ্ছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর ইজি ওয়েতে আপনারা ওভেন ছাড়া চুলাই তৈরি করতে পারবেন সহজেই তান্দুরি চিকেনটা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।